আলোচনা করছে সেটা কেউ জানে না। এটা কি সমস্যাটা শুধুমাত্র এদেশীয় শিক্ষক শিক্ষকের সমস্যা? আমরা খবর নিয়ে যেটা জানতে পারছি যে না, এটা শুধুমাত্র এদেশীয় শিক্ষক শিক্ষকের সমস্যা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত ডিপার্টমেন্টে কর্মরত সমস্ত কর্মচারীদের একই অবস্থা। বেতনের কোনো নিয়মিতকরণ নেই, নিয়মিতভাবে তারা বেতন পান না। কিভাবে বেতন পাচ্ছেন, কোন স্কিমে টাকা আসছে সেই সম্পর্কে দপ্তরের আধিকারিকরাও জানেন না। টাকা কোথায় যাচ্ছে তার কোনো হিসেব নেই। পিএফ অ্যাকাউন্ট নিয়ে যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে আমরা খবর খবর সংগ্রহ করা শুরু করেছি বেশ কিছুদিন থেকে। যেটুকু তথ্য আমাদের হাতে এসেছে অপেক্ষা করুন, আমরা এখনই বলতে পারি যে সেটা শিক্ষা দুর্নীতির থেকে বড় দুর্নীতি। রাজ্যের লক্ষ লক্ষ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের পিএফ এর টাকা কেটে সেই টাকা তাদের অ্যাকাউন্টে জমা পড়ছে না, সেই টাকার কোনো হিসেব নেই বছরের পর বছর। এই সমস্ত কিছুর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে। আজকে আমরা এসেছি শিক্ষা দপ্তর, কারণ এই যে স্কিম সেটা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের স্কিম। দেশের মধ্যে পশ্চিমবঙ্গ একটা মাত্র রাজ্য যেটা শিক্ষা দপ্তর নিজে না চালিয়ে কারিগরি শিক্ষা দপ্তরকে দিয়েছে স্কিমটা চালানোর জন্য, যদিও স্কুল শিক্ষার সাথে কারিগরি শিক্ষার দপ্তরের কোনো সম্পর্ক নেই। কেন দিয়েছে না, যাতে করে দুটো গোলপোস্টের মধ্যে রেখে এই শিক্ষক শিক্ষিকাদেরকে শোষণ করাটা সুবিধা হয়। আপনি শিক্ষা দপ্তরে যাবেন বলবেন আমরা কিছু জানি না, যেটা জানে সেটা হচ্ছে কারিগরি শিক্ষা দপ্তর। আর আপনি কারিগরি শিক্ষা দপ্তরে গেলে আপনাকে জানানো হবে যে আমরা কিছু জানি না, যা জানে সেটা শিক্ষা দপ্তর। এর মাঝখানে কি হয়েছে, কেন্দ্র নিয়ম করে দিয়েছিল যে প্রত্যেকটা স্কুলে আলাদা করে ল্যাবরেটরি তৈরি হবে, সেখানে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা হবে তাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যাতে করে তাদেরকে সক্ষম নাগরিক হিসাবে গড়ে তোলা যায় ভবিষ্যতের জন্য। কি হয়েছে, সেখানে কেন্দ্রের দেওয়া টাকা এক একটা ল্যাবরেটরির জন্য খুব কম নয়, সেই টাকা সম্পূর্ণরূপে আত্মসাৎ হয়েছে। কোন কোন স্কুলে কোনো ল্যাবরেটরির অস্তিত্বই নেই, কোন কোন স্কুলে যদি বা ল্যাবরেটরি হয়েছে সেখানে যন্ত্রপাতি কিছু নেই। এই যে নেই রাজ্যের বাসিন্দাতে পরিণত করা হয়েছে সমস্ত শিক্ষা দপ্তরটাকে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এবং আমরা এই ডেপুটেশন দিয়ে আজকে আবার কারিগরি শিক্ষা দপ্তরে যাব, কিছু রায় দেওয়ার আছে, এরপরে আদালতে মুখ করা হবে। মাঝখানে ইলেকশন এসেছে, আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথেও কথা বলেছিলাম, উনি বলেছেন নির্বাচন পেরিয়ে গেলে এই বিষয়ে কেন্দ্র করা হাতে ব্যবস্থা নেবে। আমাদের কাছে যেটা খবর যে এই স্কিমে যে 60% ভাগ থাকার কথা তার 60% এর ভাগ কেন্দ্র দিল, রাজ্য তার 40% এর ভাগ অন্যান্য সমস্ত ক্ষেত্রের মতো এই ক্ষেত্রেও মেরে নিয়ে উপরন্ত 60% থেকেও কাটবারি পেয়ে যাচ্ছে। এই ব্যবস্থায় বিলোপ চাই, না হলে প্রত্যেকটা দপ্তরের কর্মচারীদের যে শোষণ চলছে সেটা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের সেই বঞ্চনা নিরসন হবে না। আমরা কথা দিচ্ছি যে এই সমস্ত বঞ্চনার বিরুদ্ধে লড়াইটা আমরা সংঘবদ্ধভাবে চালিয়ে যাব। এবং এদেশীয় শিক্ষক শিক্ষিকাদেরকে বলছি,